প্রতিষ্ঠান এটা ভুয়া বিত্তীয় প্রতিষ্ঠান গ্রামীণ সেবানিধি নামৰ বিত্তীয় প্রতিষ্ঠানৰ লুণ্ঠন লুণ্ঠনৰ মূল নায়ক সলমান মারাম পলাতক রিলত ষ্টাৰ রিয়েলত ভিলেইন চাওক এইটো খলনায়ক সলমান মারাক হাতি খোৱাৰ তেজ ফুহা এইটো সলমানে আকৌ প্ৰেয়সীৰ লগত বিলাসী বাহনত বনাই ঋণ দক্ষিণ কামৰূপৰ বৰদুৱাৰ বাগানত প্ৰবঞ্চিত গ্ৰাহকৰ মাজত হাহাকাৰ পৰিস্থিতি পলাশবাৰীৰ বৰদুৱাৰ বাগানত প্ৰায় পাঁচ বছৰ পূৰ্বে সলমান মাৰাক নামৰ যুৱক এজনে গ্ৰামীণ সেৱানিধি নামৰ এটা বিত্তীয় প্ৰতিষ্ঠান স্থাপন কৰিছিল একাংশ লোকে উক্ত প্ৰতিষ্ঠানটোত বিভিন্ন পৰ্যায়ত ধন জমা কৰিছিল কিন্তু শেহতীয়াকৈ সঞ্চয়ৰ ম্যাদ উকলি যোৱাৰ পাছতো গ্ৰাহকে নাপালে জমা ধন ধন উভতাই দিয়াৰ পৰিৱৰ্তে আত্মগোপন সলমান মাৰাকৰ এতিয়া নাই আৰু নাপাওঁ আৰু কি কৰিম আৰু আমি উপায়তো নাই ক'ত যাই ক'ত নাজানো মই ক'ৰ মানুহ আছিল খালি সবে থই কারণে লোকাল মানুহ আছিল খালি সবে থই মইও আর এখানে থইছিল আমার রেজিস্টার্ড হওয়া বলে কইছে মই ইয়াতে অসরতে ব্যবসায়ও আছে মোর এনে কালত চিনাকিও আছিল লড়াজন যেহেতু অসরের আমি বিশ্বাসতে পয়সা থলো তিন বছর প্রায় তিন চারি বছর ভাল করে দিলে তারপর এটা দেড় দুই বছর মানাকরপরা ইহতর বেমেজালি হল এটা পয়সাবিলাক নিদিলে বর্তমান গ্রামীণ সেবানিধির কার্যালয়ও বন্ধ হয়ে থাকাত গ্রাহকর মাজত হাহাকার লাগিছে মারাকর সহপাঠিয়ে কলে প্রত্যেক দিনাই নতুন গাড়ি মানে কিনব সলাব মানে বিভিন্ন ধরনের মানে একদম হেমাহি আমার উপর বেলেগর পয়সায় দি তেখেতর আমি সকলে একটা সন্দেহর ফল যেটা বিচারি পাবো আমি প্রত্যেকে সজাগ হলো সজাগ হওয়ার লগে লগে কিছু মানে এড়িলে আমিও মই স্টপ নিজে মই স্টপ করিলো দুখিয়ার পয়সারে করেছে শখ পূরণ এক কোটিরও অধিক ধন করিলে লুট আনহাতে এতিয়াও অঞ্চলটোত এনেধৰণৰ আন বহুকেইটা বিত্তীয় প্ৰতিষ্ঠানে ৰাইজক অধিক মুনাফা দিম বুলি সংগ্ৰহ কৰি আছে ধন তেখেতলোকৰ কৰ্মচাৰী আৰু এটা বিত্তীয় প্ৰতিষ্ঠান খুলিছে খুলি পেলাই কালেকশ্যন কৰিছে কিন্তু কথাটো মই সিমান বেছি চিয়'ৰ নহয় মানে শুনি আছো অহু কাৰণে বহু কাৰণে গ্ৰামীণ সেৱানিধিৰ একাংশ কৰ্মীয়ে নতুনকৈ মেলিছে জাল যাৰ বাবে এনে বিত্তীয় প্ৰতিষ্ঠানৰ প্ৰবঞ্চনাত ভুল নাযাবলৈ ৰাজ্যক আহ্বান জনাইছে ভুক্তভোগী গ্ৰাহকসকলে আজাৰাৰ পৰা যুৱজ্যোতি কলিতাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট